গাইস, তো তোমরা কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি কালীপূজোর ডিজে তে যাওয়ার জন্য। এখান থেকে পাল্লা কেম কত কিলোমিটার? এখান থেকে প্রায় 60 কিলোমিটার মতো। আর আমরা এখান থেকে প্রায় 60 কিলোমিটার মতো যাব ডিজে তে। তো যেতে যেতে রাস্তাতে কথা হবে তোমাদের সঙ্গে। চলো তাহলে যাওয়া যাক। চলো সামনে তো চলো যাওয়া যাক গাইস। আমরা বেরিয়ে পড়েছি অ্যাটলিস্ট আমার ডিজের উদ্দেশ্যে। এটা আমাদের পাড়ার রাস্তা গাইস, গরিবের পাড়া এটা। সামনে ওই যে সামনের গাড়িটায় লোক যাচ্ছে, ওরা খালি। একবার এখান থেকে ভিউটা দেখো তোমরা, অসাধারণ ভিউ। তো গাইস আজকে সেরা এনজয় হবে, তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখতে পাবে পুরোটা। আর এখান থেকে এখন আমাদের বললাম প্রায় 60 কিলোমিটার মতো সার্ভাইভ করতে হবে। এইখানটা আমাদের এই যে রাস্তা, আমরা হাই আসতে। বাহ, রাস্তায় তো বিরাট। তো আমরা বাই রোড ধরে নিয়েছি, তো এবার যাবো আমরা ফুল করতে। আমরা এগিয়ে যাবো, চলো গাইস। তো দেখা যাচ্ছে আর এখানে ভাষা বেরিয়েছে আমাদের। এটা পিছনে ক্যামেরা করা আসতে। সবার চোখ দিয়ে মানে গঙ্গা জল ঝরছে। একবার দেখো সবাই চোখ পোক মুছছে এখানে। আর ও তোমরা আতঙ্কবাদী হয়ে গেছে, একদম পুরো মুখ ফুক বন্ধ করে। একটা ব্যাপারই আলাদা। আরে আমাদের যে ড্রাইভার, আর এখানে পড়েছে গেট, রেল গেট, এখানে দাঁড়িয়ে থাকতে হবে। কখন ট্রেন আসবে তার নেই ঠিক। আর এখন তো ট্রেনের কোনো টাইম টেবিল নেই, তোমরা তো জানোই সবাই। আর চলো দেখা হচ্ছে, দেখো ভিডিওটা দেখতে থাকো পুরোটাই। আধ ঘন্টার পরে আমরা রেলগেট থেকে বেরালাম। আধা ঘন্টা, তোমরা বুঝতে পারছো একটা রেলগেটে আধ ঘন্টা আমার দাঁড়ানো? 4টি কেজি ভাবান না, আসতে আসতে কত ভিড় জমা থাকবে। মাস্ক টাক্স করিস না কেউ, কিন্তু তাহলে কিন্তু সেলফি ওলফি নিয়ে চলে আসবে, যেহেতু আমরা ফান ক্লাবে সেলিব্রিটি। ভাই সব কিছু জায়দা নিয়ে গেই, মতলব কুছ ভি ফিস্তে ফিস্তে মারিস না, ঠিক আছে? ভদ্রতা একটা সীমা আছে, ওটা খালি কিস্তি মারছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এখানে দাঁড়িয়েছি কারণ এখানে সব হিরোরা ফটোশুট করবে। এই একজন হিরো, আরে তো হচ্ছে খলনায়ক। তাহলে মজটা দেখো, মজটা দেখো। তো হিরোরা এখন ফটোশুট হবে এখানে। তো চলো পোজ দাও বিধান, ফটোগ্রাফার বিধান, বিধান ফটোগ্রাফার। না মানে এখানে লেভেলের ফটোগ্রাফি হচ্ছে, কেউ শুয়ে ফটো তুলছে, কেউ বসে ফটো তুলছে, এবার পদুলটাও শুয়ে আছে রাস্তার মধ্যে, মিডিল রাস্তার মধ্যে এবার পদুল শুয়ে আছে। মানে কি রকমের লেভেলের ফটোগ্রাফি চলছে যেখানে বুঝতে পারছো তোমরা? হলো এবার একটা জিনিস দেখাচ্ছি, দাদাভাই সম্প্রদায় একটা ফটো তুলছে, দেখো তোমরা। দাদাভাই সম্প্রদায়, দাদাভাই সম্প্রদায় একটা ফটো উঠছে, মারাত্মক লেভেলের ফটো উঠছে। ফটোগ্রাফার এই যে আমাদের নয়নদা ফটোগ্রাফার। তো চল এবার চল, ফটোগ্রাফের ফটো তোলা শেষ হয়ে গেছে। কোথায় গেল ওরা? এত স্পিডে বেরিয়ে গেল, ওই যে চো 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 তাদের চো তাদের চো তাদের।
चलो भाई देखो अब मैं क्या करता हूँ। ये হচ্ছে মেমারি রেল গেট, ওই যে মেমারি স্টেশন, মানে ওই যে তুই দেখা যায় দেখাতেও পারলাম না আমি। রাস্তাটা তো বিরাট, দেখো এত খারাপ রাস্তা, পুরো ক্লিয়ার। এবার একটু মনে হচ্ছে ভালো রাস্তা, চলো। আর এই যে হচ্ছে সামনে এই যে মেমারি হচ্ছে পৌরসভা, ভালো করে দেখবে কিন্তু চিনে রাখো জায়গাটা, মেমারি পৌরসভা। রসুনপুরে নাকি একটা পার্ক আছে, নাকি প্রচুর কাপের ফাপের যায়, আমি শুনেছিলাম প্রচুর কাপের যায়। আর আমাদের পুরো টিমটাই হচ্ছে সিঙ্গেল, ফুল লাইফে ওরা ফুল মস্তি করো, মেপের চক্করে না পড়া দেয়। সিঙ্গেল থাকা বহুত ভালো, তোমরা সেটা কমেন্ট করে জানিও সিঙ্গেল থাকা ভালো না মানে গার্লফ্রেন্ড থাকা ভালো, কারণ বলো অবশ্যই বলো কিন্তু কমেন্ট করে এটা তোমরা। চলো যেতে থাকি। তো আমরা হাই রোডে এসেছি, এই যে এখান দিয়ে হাই রোড পার করে যেতে হবে আমাদের। আর এখানে তো পুজো হচ্ছে, এই যে বক্সটা দেখো ছয় নয়। এই যে হচ্ছে আমরা হাই রোড, হাই রোড পার করে আমাদের যেতে হবে আসতে। হাই রোড দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি, তোমরা কি সবাই এক্সাইটেড? এবার কেউ বলছে না, আমি একা একা চালাতে হবে খেলা হবে, আজকে খেলা হবে। তো আমরা জঙ্গল মহল দিকে যাচ্ছি এখন। কতটা বার হয়ে গেছি আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি, পালগা ক্যাম্প। আর এই যে সেই সেট আপ, ওই যে সেট আপ, আর আমাদের ওরা সব পৌঁছে গেছি। আর এখন শুরু হতে হতে সব রাত হয়ে যাবে, তো শুরু হতে হতে তো অনেক টাইম বাকি, এখন তাহলে কি করা যাবে? জয় মাঠে, জয় আমরা দীর্ঘ কতক্ষণ জার্নি করে আর সেই গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। আর এই যে আমার ঠাকুর, দেখো
কালী ঠাকুর হয়েছে আর এটা কালী পুজো উপলক্ষে হচ্ছে বেসিক্যালি। এই নায়ক মাটা হয়েছে ড্রাইভারটা আমাদের। তো গাইস আমরা ডিজে ঘুরতে এসে এখন এসেছি দামোদর। এই যে হচ্ছে দামোদর, ওই যে এখন শীতের সিজন, এখন এরকমই থাকে মানে ভাড়া নেই, আর বর্ষার সময় ভাড়া থাকে ফুল ভাড়া। আগে আমরা মনে হচ্ছে আগে আমরা এসেছিলাম প্রায় 4-5 বছর আগে, আর এখন আবার ডিজেতে এসে এক কাজে দু কাজ হয়ে গেল, ঘোরাও হয়ে গেল আমাদের বেশি। রদ দেখা হয়ে গেল, কলা বেচা হয়ে গেল এক কথা। ওরা ওরা কত দূরে রে, ওরা গেছে ওইখানে আমাদের হাঁটি হাঁটি নিয়ে, হাঁটে হাঁটে যাচ্ছে আমরা হাঁটি হাঁকিয়ে হাঁকিয়ে। তো দেখো তোমরা একটা ভিউটা দেখো, তোমরা একটু বাগমারের ভিউটা দেখো নাও চা। তো গাইস আমাদের ডিজে এখনই শুরু হবে, ওইখানে সেট আপ চলছে ওইখানটায়, আর কিছুক্ষণের মধ্যেই 10-15 মিনিটের মধ্যে শুরু হয়ে যাবে। ওরা মোটা আনতে আছে আনছে মত ভাই। তো শুরু হবে, চলো শুরু হয়ে দেখাচ্ছি। আমাদের ডিজে চালু হয়ে যাচ্ছে, আর এখন আমরা ডিজে শেষ করে বাড়ি যাচ্ছি। ডিজে এখনও শেষ হয়নি কিন্তু আমরা বাড়ি যাচ্ছি। তো গাইস আর ভিডিওটা কমপ্লিট করতে পারছি না, তো ভিডিওটা আমার ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আজকের ভিডিওটা এত অবধি। তো চলো দেখা হচ্ছে দাঁড়া।